গুড মর্নিং ক্লাস, আজকে আমরা ক্লাস ফোর এর তোমাদের যে বাটারফ্লাই বইটা রয়েছে তারই আমরা দি সিস্টার যে চ্যাপ্টারটা তোমাদের লেসন এইট এই চ্যাপ্টারটা আমরা লাস্ট পার্টটা আমরা আজকে পড়বো। পেজ নাম্বার 90 সকলে বার করো। এর আগে পর্যন্ত আমরা কি দেখেছিলাম, মোটামুটি একটা ঝালিয়ে নেওয়া যাক যে দেখেছিলাম বিকাশ একটা ইংরেজি ভাষা শিক্ষার একটা কোর্স করে সে একটি পোস্ট অফিসে চাকরি পেয়েছে এবং সে প্রায় ছ মাস পরে বাড়ি ফিরেছে তার মায়ের জন্য তার বোনের জন্য সে মিষ্টি শাড়ি এসব উপহার সামগ্রী নিয়ে এসছে। এরপর দেখা যাক নাটকটার শেষের দিকে কি হবে। দেখো তারপর দেখো থার্ড ব্যাকেটের মধ্যে রয়েছে পেজ নাম্বার 90, এটা হচ্ছে স্টেজের বর্ণনা। স্টেজটা কিরকম হচ্ছে, যে সিট ডাউন অন দি ফ্লোর ম্যাট, তারা মাদুরের উপর বসে পড়লো। দে টক ইন লো এক্সাইটেড ভয়েস, কারণ ভাবো তোমরা লো এক্সাইটেড ভয়েস মানে লো মানে হচ্ছে কি খুব আস্তে আস্তে কথা বলা মানে আওয়াজ নিচ্ছে, আর এক্সাইটেড মানে কথা বলার ফ্লোটা কথা বলাটা তাড়াতাড়ি করা, মানে কথা বলার যে ধ্বনি শব্দের যে জোর সেটা আস্তে করা, আর এক্সাইটেড ভয়েস মানে হচ্ছে গিয়ে দ্রুত কথা বলা। এইভাবে যেন আনন্দের সাথে আমরা দ্রুত কথা বলি মানে শব্দটা একটা যেন সাইডে মিয়ে যাচ্ছে একটা সাইডে চলে গেল। লাইট ডিমস, আলো আস্তে 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 ছোট হয়ে গেল, ছোট না ডিম মানে ছোট বলবো না, ডিম মানে কি বলবো, আস্তে 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 নিভু নিভু হয়ে গেল, আলোর জোর আস্তে আস্তে কমে গেল। লাইট ডিমস, ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ, মানে স্টেজের বাম দিক থেকে একজন মহিলা অভিনেত্রী, গার্ল অ্যাক্টর মানে একজন কিশোরী অভিনেত্রী বলা ভালো, মানে বালিকা অভিনেত্রী করলে কি, এন্টার্স ফ্রম দিস লেফট অফ দি স্টেজ, স্টেজের বাঁদিক দিয়ে প্রবেশ করল। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট ইজ পিনড টু হার চেস্ট, এ বোর্ড উইথ বেঙ্গলি মানে তার বুকের মধ্যে বেঙ্গলি বলে একটা কাগজে বোর্ডে লেখে সেটা তার বুকে আটকানো, পিন করে আটকানো। শ্রী রিচেস দ্য সেন্টার অফ দ্য স্টেজ, সে স্টেজের মাঝখানে পৌঁছালো। শ্রী স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড, মানে এই যদি তোমাদের স্টেজ হয় এই ধরো স্টেজ মঞ্চ, সে মঞ্চের একটা দিকে মুখ করে দাঁড়ালো। ফ্রম দি রাইট অফ দি স্টেজ অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স, স্টেজের ডান দিক থেকে আরেকজন কিশোরী অভিনেত্রী মঞ্চে। অন হার চেস্ট সি হ্যাজ এ বোর্ড উইথ ইংলিশ রিটেন অন ইট, তার বুকে কি ছিল, ইংরাজি বলে ইংলিশ বলে লেখা ছিল। দি টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার, সেই দুটি ভাষা একে অপরের কাছে, তাহলে ভাষার এখানে চরিত্রায়ন হয়েছে। তোমরা এটাই মজার জিনিস, তোমরা খেয়াল করো তো ইংরেজি ভাষা বাংলা ভাষা এগুলো তো কোনো চরিত্র হয় না, মানব চরিত্রগুলো হয় না, এগুলোকে চরিত্রায়ন করেছে। ধরে না আছে যদি তারা চরিত্র হতো তাহলে তারা কিভাবে আচরণ করতো, এবং সেটা বোঝানোর জন্য একটি মেয়ের এখানে লিখে দেওয়া হলো কি বাংলা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আরেকজন মেয়ে যে ডান দিক থেকে তার লেখা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে বোঝা যাচ্ছে এটা বোঝানোর চেষ্টা করেছে যে একজন বাংলা ভাষার প্রতিনিধিত্ব করছে বাংলা ভাষা, আর একজন ইংরেজি ভাষা। দেখ পরের পাতা চলে যাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সিস্টার, বেঙ্গলি বলছে ইয়েস, বোন বলছে হ্যাঁ ডাকছে তাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ লুক ওরিড, তোমাকে চিন্তিত লাগছে, ওরিড মানে চিন্তিত। উইল ইউ টেল মি হোয়াই, তুমি কি আমাকে বলতে পারবে এটা কেন কেন তোমাকে চিন্তিত লাগছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, আমি হচ্ছি বাঙালিদের ভাষার রানী, বাঙালিদের যে মুখের যে বক্তব্য তার সে রানী আমি, কেন আমরা বাঙালিরা বাংলা ভাষাতেই কথা বলি। দিস ইজ মাই ল্যান্ড মাই পিপল, এটা আমার জায়গা, এটা আমারই জায়গা, আমার সবাই জনগণ সব আমার। বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন প্রত্যেকে ইংরেজি শেখার প্রতি তীব্র আগ্রহ দেখাচ্ছে, কিন মানে তীব্র। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ সে, তুমি দেখো ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইন্ডিয়া একটা বিশাল বড় দেশ, পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, মানুষজন নানা রকম ভাষায় এখানে কথা বলে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের অনেকেই ইংরাজি ভাষা জানেন। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি তাদের একে অপরকে বুঝতে সাহায্য করি। যেমন ধরো তুমি গুজরাটে গেছো, তো গুজরাটে গুজরাটি ভাষায় কথা বলছো, তুমি বাংলা ভাষায় কথা বলছো, হবে না, কেউ কারোর ভাষায় বুঝতে পারবে। তাহলে এই ক্ষেত্রে যাতে দুজনেই
একে অপরের সাথে মনের ভাব বিনিময় করতে পারে। ভাষার মুখ্য উদ্দেশ্য কি? মনের ভাব বিনিময় করা। এছাড়াও ভাষা এক একটা জাতি গোষ্ঠীর এক একটা অঞ্চলের আঞ্চলিক বৈশিষ্ট্য, তাদের সংস্কৃতির পরিচয়। কিন্তু এত সব কিছু ছাড়াও ভাষার মূল যে লক্ষ্য, মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে একে অপরের সাথে ভাব বিনিময় করা, এবং যে ভাষা উভয় পক্ষেরই কাছেই বোধগম্য সেই ভাষার সাহায্যে আমরা একে অপরের সাথে একে অপরের ভাব বিনিময় করতে পারি, কি বলতে চাইছি সেটা বোঝাতে পারবো। তাহলে ইংরেজি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছে যে ভারতবর্ষ একটা বিশাল দেশ, এখানে নানা রকম মানুষ নানা রকম ভাষায় কথা বলেন, কেউ গুজরাটি, কেউ হিন্দি, কেউ অসমীয়া, কেউ তেলুগু, কেউ তামিল, কেউ বাংলা, এই নানা রকম ভাষায় কথা বলে। কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই ইংরেজিটা জানেন, এবং তার ফলে কি হয়, তারা একে অপরের সাথে এই ভাষার মাধ্যমে ভাব বিনিময় করতে পারে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইউ আর রাইট, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তখন বুঝতে পারলো নিজের ভুলটা, যখন তুমি ঠিক বলেছ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার, আমি লিঙ্ক মানে যুক্ত করা, আমি আলাদা আলাদা অঞ্চলগুলোকে যুক্ত করি, একসাথে যুক্ত করি। সো আই এম নিডেড ফর মাই ইউজফুলনেস, সুতরাং আমি প্রয়োজনীয়। কেন? আমার উপকারিতার জন্য, আমার ব্যবহারযোগ্যতার জন্য আমি প্রয়োজনীয়। বাট ইউ লিভ ইন দি হার্টস অফ ইউর পিপল, কিন্তু তুমি তোমার মানুষজনের হৃদয়ে বসবাস করো। এটা কে বলছে? ইংরেজি ভাষা বলছে, বাংলা ভাষাকে বলছে। লুক অ্যাট দিস ফ্যামিলি, এই পরিবারটিকে দেখো। সি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দি কর্নার, সে ইংরেজি ভাষার যে মেয়েটি সে করলো কি, ওই পরিবারটিকে দিকে মাদুরে বসে পরিবারটি আঙুল তুলে টাকালো। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে শ্যাল ইউ স্টিল লাইক সিস্টার্স দেন, আমরা কি বন্ধুর মতো থাকতে পারি না তাহলে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস, হ্যাঁ কাম, এসো, লেটস হোল্ড হ্যান্ডস, হাত ধরি। দে হোল্ড হ্যান্ডস, তারা একে অপরে হাত ধরলো, মিউজিক প্লেস, গান বাজতে শুরু করলো, দি লাইট ডিমস, আলো আস্তে 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 কমতে শুরু করলো, দি কার্টেন ফলস, মানে পর্দা পড়ে গেল, মানে এইভাবে নাটকটা পরিসমাপ্ত। নাটকটা থেকে তোমরা কি বুঝলে? যে বাংলা ভাষা হচ্ছে কি শর্ট বাগড়ে শেখা প্রয়োজন। আমরা যে মাতৃভাষা আমরা শিখি, মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। একটা শিশু যেমন ছোটবেলা যখন সে ছোট থাকে একদম নবজাত, সে যেমন মাতৃদুগ্ধ, মায়ের দুধ তার প্রথম খাদ্য, তেমন শিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষা, যে ভাষা কিনা আমাদের মাতৃভাষা, যে গুজরাটি তার গুজরাটি মাতৃভাষা, যে তামিল তার তামিল মাতৃভাষা, তো যার যেটা মাতৃভাষা শিক্ষা ক্ষেত্রে সেটাই হচ্ছে মাতৃদুগ্ধের সমান। অর্থাৎ কিনা এই ভাষা শিক্ষাই, এই মাতৃভাষা যথাযথভাবে মাতৃভাষা শিক্ষাই তার শিক্ষার বুনিয়াদ, তার শিক্ষার ভিত্তি করে দেয়। তাই তোমাদেরও এটা বলা যে আগে তোমরা বাংলা ভাষা ভালো করে শেখো, তারপর ইংরাজি ভাষা। ইংরাজি ভাষার গুরুত্ব অবশ্যই আছে, সেই গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু আমরা এই ভাষাটাকে বাংলা ভাষার মাধ্যমে শিখি। যেমন আমি তোমাদের যখন পড়াই, আমি কিন্তু বাংলা ভাষার মাধ্যমে পড়াই। কেন বলি? আমি তো শুধু ইংরাজিতে বলতে পারি, তাহলে কিন্তু তোমাদের সাথে সেটা বোধগম্য হবে না। সবসময় এটা মাথায় রাখবে, ভাষার মূল উদ্দেশ্য তার বোধগম্যতা, তার জটিলতা নয়। তাই আগে মাতৃভাষা, যাতে কিনা আমরা নিজেদের লোকের সাথে ভাব বিনিময় করতে পারি, তারপর ইংরেজি ভাষা। কিন্তু আমি বলবো বৃহত্তর ক্ষেত্রে দুটি ভাষারই সমান গুরুত্ব রয়েছে, এবং যদি দেখতে হয় বৃহত্তর ক্ষেত্রে ইংরেজি ভাষার গুরুত্ব বাংলা ভাষা অপেক্ষা সর্বাধিক। কিন্তু তা সত্ত্বেও আমরা ইংরেজি ভাষাটা কিন্তু বাংলা ভাষার মাধ্যমেই শিখি, এবং সেই ঠিক এই কারণেই বাংলা ভাষার গুরুত্ব রয়েছে। ঠিক আছে, তোমরা এটা পড়বে। আচ্ছা, এখানে যেটা বলা সেটা হচ্ছে, দেখো অ্যাক্টিভিটি 7 বিতে কিছু প্রিপোজিশনের ব্যবহার রয়েছে। এগুলো প্রিপোজিশন, পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান, প্রিপোজিশন মানে অবস্থানের আগে। এই ধরনের শব্দগুলো সাধারণত কোন নাউন বা প্রোনাউনের আগে বসে থাকে। ঠিক আছে, তোমরা এগুলো খেয়াল রাখবে। এবং এটা করে কি, এটা করে যে সাবজেক্ট হিসেবে যে নাউন বা প্রোনাউনটা আমরা ব্যবহার করছি, তার সাথে অবজেক্টের নাউন বা প্রোনাউনের সাথে এরা লিঙ্ক তৈরি করে, যুক্ত তৈরি। যেমন ধরো
যেমন ধরো বলছি যে বিড়ালটি টেবিলের উপরে, দি ক্যাট ইজ অন দি টেবিল, দি ক্যাট ইজ অন দি টেবিল, তাহলে কি হচ্ছে? তাহলে টেবিল আর বিড়াল এই দুটোর মধ্যে সংযোগ স্থাপন করছে কে? নাকি উপরে শব্দটা, বা ইংরেজিতে বললে অন শব্দটা, টেবিলের নিচে নেই, টেবিল টেবিলের পাশে নেই, টেবিলের ওপরে আছে, এই যে তার অবস্থানগত পার্থক্য, এই ধরনের মানে দুটো নামের মধ্যে কিভাবে তারা সম্পর্কিত, টেবিল আর বিড়াল কিভাবে সম্পর্কিত, এই জিনিসটা যে শব্দগুলো দ্বারা আমরা বুঝতে পারি সেগুলোকে আমরা প্রি পজিশন বলি। ইংরেজিতে প্রি পজিশন কথাটা এসে দেখো, আমি কথাটা বলছি ক্যাট ইজ অন দি টেবিল, তা টেবিলের আগে অন আসছে, আসছে তো, তাহলে এই জন্য প্রি পজিশন মানে ওই যে টেবিল তার আগে আসছে, এই জন্য এটাকে বলা হয় তাকে প্রি, প্রি মানে আগে, আগে আগে বলে আগে অবস্থা, বুঝতে গেল? এইভাবে তোমরা অ্যাক্টিভিটি 7A 7B করবে, সবগুলি অ্যাক্টিভিটি কমপ্লিট করবে, করে বলো কোনো যদি সমস্যা থাকে। আজ এই পর্যন্ত থাক।